After the way of water, James Cameron ভাইজান আবার তুমি দিলখান নিয়ে আনিস। এন্ডরের মধ্যে জ্যাক সিলিয়ার নীতির ফ্যামিলিকে নিয়ে পুরো গল্পটা, যেখানে আমাদের মতো পরিবারকে বাঁচানোই তাদের মূল উদ্দেশ্য। তার সেই ফ্যামিলিকে বাঁচানোর জন্যই তার স্থানটা পরিবর্তন করা। আবার সেই মানুষরূপী ভিলেন নামে শয়তান হাজির তাদেরকে ধ্বংস করার জন্য। মোস্ট প্রবাবলি ধ্বংস না, সেই জায়গাতে থাকার জন্য। পৃথিবীটা আস্তে আস্তে মানুষ থাকার অযোগ্য হয়ে যায়। তাই তাদের অল্টারনেটিভ তো খুঁজতে লাগবে তো আর কি, প্যান্ডোরা। আর সেখানে মানুষের হিসাব অনুযায়ী জীবন যুদ্ধের জন্য যুদ্ধটা করতেই হবে। আর সেই যুদ্ধেরই অংশ হয়ে একই চিন্তাধারায় লড়াই করে যাচ্ছে প্যান্ডোরাবাসী। আর এই জায়গায় কর্নেল কদ্রিসের আবার কামব্যাক, সে আফতারের রূপে, আর যিনি হচ্ছে আমাদের এই গল্পের প্রধান শত্রুপক্ষ। এই স্টোরি জাস্ট সোজাসাপটা সিম্পল, মোস্ট কমপ্লিকেটেড কিছু না। তবে অন্যদিকে যে জিনিসটা দেখার জন্য এই মুভিটা দেখা, এই মুভির জাদুর ছোঁয়াটা নিজের মধ্যে মাখানো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একখান জিনিস, বা এই মুভিটা দেখার পিছনে সবচেয়ে বড় কারণ সিজিআই। জাস্ট ইমাজিন এই মুভিটা আজকে না 15-20 বছর আগে থেকে করা শুরু হয়েছে। তাহলে একবার চিন্তা করো, সেই সময় সিজিআই আর আজকে আমরা দেখার পরে জাস্ট একটা জিনিসই বলতে লাগে, জিতে নিছে হৃদয়টা। কেননা প্রত্যেকটা জায়গায় জেমস ভাইজান আমাদেরকে দেখাইতে চেষ্টা করছিল, দেখো দেখো হলে আসে ছবিটা দেখার উপভোগটা শিখো। আর প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা আমাদের ফ্ল্যাক্স করতেছিল জেমস ভাইজান। অনেক জায়গায় অনেকের মনে হবে যে এই জিনিসগুলো তো কাটে দেওয়া যায় বা এই জিনিসগুলো তো রিমুভ করা যেত, বাট কেন রাখা হয়েছে? জাস্ট ফিল করানোর জন্য যে আসল সিনেমা এক্সপিরিয়েন্সটা কি আর মুভির আসল রিয়েলাইজেশনটা কি। জাস্ট ইমাজিন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সিন প্রত্যেকটা ফ্রেম সিজিআই দিয়ে ভরা, নট আ সিঙ্গেল ফ্রেম যেটা আমাদের সিজিআই এর বাহিরে করা। তা আমরা একটা বিন্দু মাত্র ফিল করি না এটা কিসের জন্য করা বা এটা সিজিআই করা। ফ্লোলেস আমরা এনজয় করেই যাচ্ছি আর দেখেই যাচ্ছি, এটাই আমাদের আফতারের মূল ফ্ল্যাক্স করার বিষয় ছিল। জাস্ট আজ থেকে 20-25 বছর আগে থেকে যে মুভিটা তৈরি করা, আজকে আসো আমরা সেটার মধ্যে বিন্দু মাত্র খুঁত খুঁজতে পারি না। আর এটার জন্যই জেমস ভাইজান আমাদের ফ্ল্যাক্স করতেই পারে। তবে প্রশ্নটা সেই জায়গাতে, স্পেশাল একজন ভিউয়ার হিসেবে, নট আ ক্রিটিক, জাস্ট একজন ভিউয়ার হিসেবে, স্টোরিটা মোস্ট প্রবাবলি যারা আফতার ওয়ানটা দেখছে তখন সেই সিজিআইটার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, স্টোরির উপর দেওয়া হয় না। এই জিনিসটা ঠিক ডিটো কপি পেস্ট আমরা দেখলাম এই আফতার টু এ। হ্যাঁ অবভিয়াসলি সিনেমা এক্সপিরিয়েন্স অসাধারণ একখান মুভি, সেই জায়গাতে কিন্তু একখান দাগ রাখে যায় আমাদের স্টোরিটা। ওভার কিছু না বা এক্সট্রা অর্ডিনারি কিছু না, জাস্ট সিম্পল ফ্যামিলি কেন্দ্রিক যে স্টোরিটা, সেই স্টোরিটা আমাদের সামনে প্রেজেন্ট করে। আমি জানি এই জায়গাতে ডিসঅ্যাপয়েন্টমেন্টের কিছু নাই, যেটা আমাদেরকে দিতে চাইছে বা যেটা আমাদের ডেলিভার করতেছে সেটা হচ্ছে সিনেমা এক্সপিরিয়েন্স। আর যেইটা ভরায় ভরায় পুরো মুভিটা আমাদেরকে দিছে। এই ধরনের মুভি না খুব কম আসে আমাদের এই ইন্ডাস্ট্রিতে, যে মুভিগুলো আমাদেরকে এক্সপিরিয়েন্স করায় যে মুভি আসলে কি, যে মুভিগুলো আমাদের এক্সপিরিয়েন্স করায় এইটাই আমাদের আসল মুভি। এক্সপিরিয়েন্স করায় হলে কেন যাব, জিনিসটা এরকম কিছু সিম্পল মুভিকে এক্সট্রা অর্ডিনারি করে তোলে। আর এরই সাথে 40 FPS এর যে কাণ্ডটা সেটা অবভিয়াসলি চোখে লাগার মতো, কারণ একদম ফ্লুইড স্মুথ ভাবে যাচ্ছিল আমাদের সামনে দিয়ে প্রত্যেকটা ফ্রেম। এই জিনিসটা বলছি টেকনিক্যালি প্রত্যেকটা শট বা প্রত্যেকটা ফ্রেমে ভাই সিজিআই হওয়া সত্ত্বেও ভাই ভুল বের করা বা খুদ বের করা জাস্ট নেক্সট টু ইম্পসিবল। ওভারঅল যদি বলতে হয় তাহলে আফটার ওয়ানের থেকে আফটার টু এর স্টোরিটা মনে লাগার মতো, কারণ প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ফিল করে। আর এই ফিলটাই না তাই আমরা আফটার ওয়ানে খুব কম পাইছি, আর এই ফিলটার জন্যই এই জিনিসটা বলতে বাধ্য করে যে না স্টোরিটা চলার মতো ঠিকঠাক হওয়ার মতো, তবে সিজিআই জাস্ট। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে পানি, যে জিনিসটাকে এক্সপ্লোর করার জন্য কি না করছে জেমস ভাইজান, যেটার পিছনের গল্পটা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। কারণ জন্মের আগে থেকে শুরু করে মৃত্যুর পরে পর্যন্ত পানি আমাদেরকে দেয় আর এই পানি আমাদের কাছ থেকে নিয়ে নেয়। আর সেই জিনিসটাকে যে এইভাবে ফিল করানো যায় সেটা এই বান্দা ছাড়া আমার মনে হয় না কারোর মাথার মধ্যে আসে। জাস্ট এখন অনেকের কাছে লাগবে যে 3 ঘন্টার মুভি সেটা অনেকটা ওভার হয়ে যায়, বাট আমার কাছে স্পেশালি সেই জিনিসটা ওভার না, সেই জিনিসটা ফিল করানো। সিজিআই এর সাথে যুদ্ধের যে সিনগুলো সেটাও জাস্ট ব্যালেন্স টাইপের, ওভার কিছু না বা এক্সট্রা অর্ডিনারি কিছু করার চেষ্টা করে নাই, জাস্ট ব্যালেন্স টাইপের রাখার চেষ্টা করছে। আর যেটাই আমার কাছে মনে হয়েছে না ঠিকই আছে। আর সেই জায়গায় যদি আমি স্পষ্ট করে বলি তাহলে বলতে লাগবে জেমস ভাইজান আমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছে আসল সিনেমা এক্সপিরিয়েন্স কি বা আসল হল এক্সপিরিয়েন্সটাই আসলে কি। আর এই জিনিসটাই ভালোই জমছে, 2 দিন ধরে জ্বরে পড়ে আছি, গলার অবস্থা একেবারে বেহাল, বাট এই যে 3 ঘন্টা দেওয়া, এই যে 3 ঘন্টার সাথে জ্যাম জুম ঠেলে ঠেলে যাওয়া সব মিলায় ওয়ার্থ ইট। জাস্ট সিনেমা এক্সপিরিয়েন্স পাইছি এটাই জাস্ট হৃদয় থেকে বলবো না বেশ লাগছে আমার। আর মোস্ট প্রবাবলি এটা ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পল হয়ে যাবে যে কোনো মুভির ক্ষেত্রে, যা আসল সিনেমা এক্সপিরিয়েন্স কি বা আসল থিয়েটার এক্সপিরিয়েন্স কিভাবে পাইতে লাগে সেটা সেটার মোস্ট প্রবাবলি হয়ে যাবে। আমি জানি না অনেকের অনেক দ্বিমত থাকবে, বাট আমার কাছে স্পেশালি এই জিনিসটা মনে হচ্ছে। তো ওভারঅল মিলায় কার কি অবস্থা, কে দেখতে গেছিলো অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দিও। তো আজ এই পর্যন্তই, অনেক কিছু বলার ছিল বাট গলার অবস্থা একদমই বেহাল। বাই বাই।